উদ্দেশ্য লক্ষ্য একটাই, কুরআন সুন্নাহ ভিত্তিক সমাজ রাষ্ট্র কায়েম করা। যে সমাজ ব্যবস্থা কায়েম করতে গিয়ে আল্লাহর নবীজি 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। আমরা নবীর উম্মত, নবীর আশিক, নবীর প্রেমী, আমরা রসুলে পাকের ওই কর্মের অনুসরণ করি। আমরা এখন বাংলার জমিনে কুরআন সুন্নাহ রাজ কায়েমের জন্য এখন আমরা এই দ্বাদশ নির্বাচন, এটা নিচক নির্বাচন নয়, এটা আমাদের জন্য একটা জিহাদের নির্বাচন। আমরা এখন জিহাদের মধ্যে রয়েছি। এই জিহাদের মধ্যে আমাদেরকে বিজয় লাভ করতে হবে। আমাদের প্রত্যেকের লক্ষ্য থাকবে আমরা জিহাদে কামিয়াব হব। আমরা কোন প্রতীকী নির্বাচন করার জন্য আমরা এই নির্বাচন অংশগ্রহণ করি না। আমাদের উদ্দেশ্য লক্ষ্য প্রত্যেকের একটাই থাকবে যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন, বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম করব, কুরআন সুন্নাহ রাজ কায়েম করব। এতে করে আমার জান মাল কুরবানি যা কিছু করতে হয় তাই আমরা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে নিশ্চয়ই আমি মুমিনের জান মাল খরিদ করেছি জান্নাতের বিনিময়ে। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আমরা আল্লাহর দিন কায়েমের লক্ষ্যে, আল্লাহর রাজ কায়েমের লক্ষ্যে আমরা সেগুলো কোরবানি করব, এই নিয়ত আমাদের সকলে থাকতে হবে। সামনে নির্বাচন 7 তারিখে জানুয়ারি, আমাদের কাছে হাতে গোনা কয়েকটি দিন রয়েছে। এই 15-16 দিন আমরা মনে করব, এই 15-16টা দিন আমরা আল্লাহর দেওয়া এই সময়টা, এই 15-16 দিনটা আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমরা ওয়াকফ করে দিলাম। সকল কাজ ছেড়ে দিতে হবে, দুনিয়ার সকল কাজ ছেড়ে দিয়ে শুধু একটাই খেয়াল ধ্যান থাকতে হবে, আমরা তাগুতি শক্তির বিরুদ্ধে আমরা নেমেছি। মানব রচিত মতবাদ, কুরআন সুন্নাহ বিরোধী যে মতবাদ, সেই মতবাদকে আমরা পুনঃপাঠন করে সংসদে সুন্নিয়তের আওয়াজ করব, কোরআনের আওয়াজ করব, রসুলের পাকের আদর্শের আওয়াজ করব। বিশেষ করে বাংলার জমিনে থেকে চিরতরে দুর্নীতি মূলোৎপাটন করব এবং সকল অন্যায় অবিচার মূলোৎপাটন করব। এই নিয়তে আমরা এই জিহাদে অবতীর্ণ হয়েছি। এটার থেকে আমাদের কোনো অবস্থায় পিছপা হওয়া যাবে না।